আজকের আলোচনায় ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এদিকে সংযুক্ত আরব আমিরাতের একটি অস্ত্রবাহী ড্রোনপাতিত করার দাবি করেছে লিবিয়ার সরকারি বাহিনী অথবা জাতিসংঘ স্বীকৃত দেশটির জাতীয় ঐক্য সরকার জিএনএ এ কথা জানা সরকারি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে রাজধানী ত্রিপুলি থেকে পশ্চিমে মিশরতা শহর থেকে ভূমি থেকে নিক্ষেপণ যোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি ধ্বংস করা হয় খবর ইউনি সাপাকের ড্রোনের ছবি প্রকাশ করে ওই বিবৃতি বলা হয় ড্রোনটি মিশরতা শহরে কয়েকটি বেসামরিক স্থাপনায় হামলার জন্য টার্গেট করেছিল সরকারের পক্ষ থেকে বলা হয় ডিসেম্বরে আমিরাতের ড্রোন হামলায় লিবিয়া তিনজন নিহত হয়েছিল ওদিকে ইরানের অবজাত কুদ্দুসের প্রধান জেনারেল কাসেম সুলাইমানী হত্যা নীল নকশাকারী আফগানিস্তানের বিমান বিধ্বস্তায় নিহত হয়েছেন সোমবার বিধ্বস্ত হওয়া ওই বিমানের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআই এর ইরাক ইরান ও আফগান মিশনের প্রধান মাইকেল ডিয়ান দিয়েও নিহত হয়েছেন বলে রুশ গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে খবর সিএএন এর রুশ গোয়েন্দা বলেছেন সোমবার আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনী প্রদেশের দহ ইয়াক জেলায় মার্কিন সামরিক বাহিনী বিধ্বস্ত নজরদারি বিমানে ছিলেন মাইকেল ড্রি আন্দ্রিয়া তালেবানের গুলিতে বিমানটি বিধ্বস্ত হলে আন্দ্রিয়া নিহত হন বলে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে